पटोल कुमार गानवाला। अरे दूर बोका कांदिस क्या न बाबा कांदिस ना कांदिस ना कांदे तो गोलाटा भेंगे जावे तोर अगर गोलाटा भेंगे के लिए तू गांठा गायबे की करे गांठा भालो कोरे गायी था मैं तो बाबा शाम में तो कंपटीशन है चेटा माथा रख तो दाना एक मिनट उन्हीं फोन कुछ चिंके नो डॉक्टर वालों संगे की कथा हुई चे शे बेबारे की कोनो खबर ते बच्चन नो हेलो मिसे मोलिक हाँ बोलूँ डॉक्टर वालों की बोल लेन मिसे मोलिक आमी ना अपना के उन्नो कारणे फोन कर लम शे की আপনি ডাক্তার বাবুর সাথে কথা বলেননি ডাক্তার বাবুর সাথে কথা হয়েছে আমার উনি বলেছেন যে এই নিয়ে এই মুহূর্তে টেনশন না করতে অবজারভেশন রাখতে বলেছে পটলকে না না কিন্তু আপনার গলাটা শুনে মনে হচ্ছে আপনি খুব টেনশনে আছেন কি হয়েছে বলুন তো দেখুন আমি আপনাকে একটা অনুরোধ করছি কেন করছি সেটা প্লিজ জিজ্ঞেস করবেন না হ্যাঁ বলুন দেখুন মিস্টার মলিক আপনি ইমিডিয়েটলি পটলের ঘরটা শিফট করুন শিফট পটল কে কিন্তু কেন বলছিলাম কি ডাক্তার বাবু তেমন কিছু বলেছেন কি বললাম তো যে কারণটা পরে বলবো আমি দেখুন মিস্টার মল্লিক আপনার এইটুকু ভরসা আছে তো আমার উপর যে আমি পটলের ভালো চাই না না সেটা তো আছেই তাহলে প্লিজ কথা না পারি যতটা তাড়াতাড়ি সম্ভব আপনার ঘরটা শিফট করুন পটল এই মুহূর্তে যেখানে আছে ওকে সেখানে রাখা যাবে না হ্যাঁ ঠিক আছে আমি দেখছি আমি আমি দেখছি কি হচ্ছে গো ছোট বাবু হ্যাঁ না না কিছু না কিছু হয়নি বাবা তুই তুই শো পটল আমি আমি আসছি আসছি আমি কি হলো ফোনটা তো সইমা করলো তারপরে এভাবে বাবা কোথায় ছুটে গেল ইয়ে এক্সকিউজ মি হ্যাঁ বলুন স্যার আচ্ছা আমার পেশেন্ট এখানে ভর্তি হ্যাঁ জানি তো পটল কুমার হ্যাঁ পটল কুমার রাইট বলছি আমি ওই ওর কেবিনটা একটু শিফট করতে চাইছি কেন বলুন তো কোনো প্রবলেম হচ্ছে কি না না প্রবলেম কিছু না এটা আমি আমার ব্যক্তিগত কারণে বলছি আমি দেখছি স্যার আমাকে একটু টাইম দিন হ্যাঁ ঠিক আছে প্লিজ টেক ইউর টাইম উনি ওইভাবে মরিয়া হয়ে পটলের ঘর শিফটের কথা বললেন কেন সেটা তো আমিও বুঝতে পারছি না ফোন করে একবার জিজ্ঞেস করবো কারণটা